আজ থেকে 200 বছরও বেশি আগে ওরাকান্দির মাতৃগর্ভে ভুবন জোড়া ঝড় তুলে ভূপৃষ্ঠকে আলোড়িত করে সমুদ্র লহরী হয়ে বাংলার শতধারা দলিত জননীর চোখে অশ্রু মোছাতে চিরদাসত্বেরই চাবিকাঠি দাস ব্যবস্থাকে ভেঙে দিতে অস্পৃশ্যকে প্রতিবাদী মুখর করে তুলতে গগন প্রদীপে একটি নক্ষত্র জন্ম নিয়েছিলেন দুরন্ত জেহাদ নিয়ে নির্ভীক বিদ্রোহী জাগরণী শক্তি নিয়ে যার কণ্ঠে ধ্বনিত হয়েছিল আলো চাই ধন চাই মান চাই পূর্ণ স্বরাজ চাই আর ওই পার্লামেন্ট চাই অস্পৃশ্য বলে কুলীন ব্রাহ্মণেরা তাকে মেরেছিলেন চাবুক তিনি হলেন আর কেউ নন দলিতের পাত স্মরণীয় চিরবরণীয় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তাই ইতিহাস সাক্ষ্য দিচ্ছে আগে আছে ধর্মীয় সামাজিক বিপ্লব পরে আসে রাজনৈতিক বিপ্লব হযরত মুহাম্মদের ধর্ম সমাজ বিপ্লবের ফলে বর্বরতাপূর্ণ আরবে এসেছিল রাজনৈতিক নবচেতনার যুগ পেরিয়ার আমস্বামী নায়িকারের সমাজ বিপ্লবের ফলে দক্ষিণ ভারতে শূদ্রদের অধিকার আদায়ের আন্দোলন ফলপ্রসূ হয়েছিল পাঞ্জাবে গুরু নানকের ধর্ম সমাজ বিপ্লবের ফলেই শূদ্র শিবাজীর রাজনৈতিক উত্থান শুরু হয়েছিল ঠিক তেমনিভাবে এই অখণ্ড বাংলাতেও শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের ধর্ম সমাজ বিপ্লবের ফলে এই অখণ্ড বাংলায় শূদ্র জাগরণ শুরু হয়েছিল ভারতীয় সমাজ সংস্কারক অধিকার আদায়ের আন্দোলনে গৌতম বুদ্ধের পরেই মহামানব শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব অবদান চিরস্মরণীয় ইতিহাস হয়ে থাকবে তার জন্মস্পর্শে বাংলার মাটি ধন্য অখণ্ড বঙ্গীয় শূদ্র জাতির তিনি ছিলেন প্রকৃত মুক্তিদূত তিনি বৈজ্ঞানিক তথা স্বাভাবিক নিয়মেই মনুবাদী ঐশ্বরিক দৈব দাসত্বের শৃঙ্খল ভেঙে ফেলার জন্য নতুন মতপথ আবিষ্কার করেছিলেন মন্ত্র দিয়েছিলেন হরি বল তিনি তার অনুসারীদের মূর্তি পূজার রাজ বন্ধ করতে আদেশ করেছিলেন বেদ ব্রাহ্মণ্যবাদকে প্রত্যাখ্যান করতে সেই হরিচাঁদ ঠাকুরের নামে জ্ঞানে গুণে গানে প্রেমে মাতোয়ারা ভক্তবৃন্দই আজ মতুয়া নামে খ্যাত মতুয়া প্রচারক দেবেন্দ্রনাথ ঠাকুর তার মতুয়া ধর্ম বৌদ্ধ ধর্মের সমীক্ষা নামক গ্রন্থের চতুর্থ পৃষ্ঠায় উল্লেখ করেছেন মতুয়া ধর্ম কোনো মনুবাদী হিন্দু ধর্ম নয় মনুবাদী হিন্দু ধর্মের শাখাও নয় এই ধর্মটি বৌদ্ধ শিখ ইসলাম জৈন ধর্মের মতো একটা স্বাধীন স্বতন্ত্র ধর্ম তাই ব্রাহ্মণ্যবাদীদের আদেশ নিষেধ মেনে চলার কোনো প্রয়োজন নেই স্বাধীনতাই ধর্ম কারণ ব্রাহ্মণ্যবাদীরা শত শত বছর ধরে মনু সংহিতার হিংসাত্মক কালা কানুন জারি রেখে এ জাতিকে শোষণ ও শাসন করে চলেছে মনু সংহিতার মাধ্যমে প্রচার করেছে শূদ্ররা লেখাপড়া করতে পারবে শিক্ষার অধিকার থাকবে শুধু ব্রাহ্মণ ক্ষৈত্র বৈশ্যের দখলে সমাজ রাষ্ট্র রাজনীতি ব্যবসা বাণিজ্য জমি জমাদের নামে থাকবে তাদের একাধিপত্য মালিকানা সেখানে এই শূদ্র দলিত সমাজের মানুষের কোনো অধিকার থাকবে না মনু সংহিতার মাধ্যমে প্রচার করেছে সত্য না পেয়ে শূদ্র নোনা কার্যধন সঞ্চয় অর্থাৎ শূদ্ররা 3 দিনের বেশি ঘরে খাদ্য সঞ্চয় করে রাখতে পারবে না বিনা পারিশ্রমিকে বাধ্য ছেলের মতো অবনত মস্তকে ভুখা ফেটে ওদের সেবা করে যেতে হবে আর যদি না করেন অত্যাচার শুরু হয়ে যাবে মনু সংহিতার মাধ্যমে প্রচার করেছে নারী শূদ্রাণী ভোগের সামগ্রী যে সমস্ত মা বোন এখানে উপস্থিত আছেন বলুন তো সকাল সন্ধ্যা কোন গ্রন্থটি আপনারা পাঠ করে সংসারের সুখের আশায় দিন গোনেন যে ধর্মগ্রন্থটি আপনারা পাঠ করে সংসারের সুখের কামনা করেন সেই ধর্মগ্রন্থটি সেই মনুবাদী হিন্দু ধর্মগ্রন্থটি আপনাকে শূদ্রাণী করেছে ভোগের সামগ্রী করেছে ওরা মনু সংহিতার মাধ্যমে সতীদাহপ্রথা সৃষ্টি করে জ্যান্ত মাতৃজাতিকে পুড়িয়ে মারার বিধান তৈরি করেছে পাথরের দেবতার সাথে সুন্দর শূদ্র রূপসীদের বিয়ে দিয়ে তাদেরকে দেবদাসীতে পরিণত করেছে কুচক্রী ব্রাহ্মণ পুরোহিতরাই তাদের ভোগ করেছে তাদের গর্ভজাত সন্তান পিতৃ পরিচয় হারিয়ে হরিজন আখ্যা পেয়েছে হয়তো হরিজন কথাটা বললে আনন্দে গর্বে মুখ ভরে উঠতে পারে কিন্তু হরিজন কথার অর্থ হচ্ছে যারোর সন্তান কুচক্রী ব্রাহ্মণ পুরোহিতরা নিজেকে ঈশ্বর ভেবে সরলমতি মাতৃ জাতির সঙ্গে যেমন প্রতারণা করেছে ঠিক তেমনিভাবে শূদ্র সমাজকে হরিজন আখ্যা দিয়ে কলঙ্কিত করেছে তাই হরিচাঁদ ঠাকুর বলেছিলেন যে আমি কুকুরের উচ্ছে
বিশিষ্ট খেতে রাখিয়েছি, কিন্তু ব্রাহ্মণ্যবাদীদের আদেশ নিষেধ জাত ব্যবস্থা মেনে নিতে রাজি নয়। তাই তার জীবদ্দশায় সমগ্র দলিত মতুয়া পিছিয়ে পড়া সমাজকে ঐক্যবদ্ধ করে ব্রাহ্মণ্যবাদ বিরোধী স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করে মুক্তির দিকে ধাবিত করেছিলেন। 1878 সালে তিনি দেহ রাখলেন। মৃত্যুর আগে তার সুযোগ্য পুত্র পরম পূজনীয় শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের হাতে তার অসমাপ্ত কাজের দায়ভার।